হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগে দেখো চলে আসে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে তো বেসিক্যালি এই তারিখ থেকেই কি অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের আট হাজার টাকা করে দেওয়া হবে অতিরিক্ত তো আদৌ এটা দেওয়া হবে কি হবে না এবং আট হাজার টাকা অতিরিক্ত দেওয়া হলে কিসের আট হাজার টাকা দেওয়া হবে এবং এটা ডিটেলস প্রসিটিউরটা কি সেটা তোমাদের এই ভিডিওতে আমরা জানাবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারদের যে ইনসেন্টিভের টাকা সেই ইনসেন্টিভের টাকা কেন এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং কবে দেওয়া হতে পারে এবং এটা রুলস রেগুলেশনসটা কি বলছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যে তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তো চলো সমালোচনা করে আগে প্রথমত ইনসেন্টিভ নিয়ে কথা বলবো আমরা আগে ইনসেন্টিভের রুলসটা কি বলছে সেই রুলসটা আগে দেখে নিচ্ছি তারপর তোমরা জানাচ্ছি যে কবে আদৌ তোমাদের টাকা দিলে সেই ইনসেন্টিভের টাকাটা দেওয়া হতে পারে তো চলো সমালোচনা করে তোমাদের ডিটেলসে আলোচনা করি সো প্রথমত তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছে আগে তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে তো দেখো সো দেখতে পাচ্ছো নোটিফিকেশনটা দু হাজার একুশের মানে জবের থেকে তোমাদের এই ইনসেন্টিভটা শুরু হয়েছে হলো পোষণ অভিয়ানের থ্রুতে দেখতে পাচ্ছো এক এগারো দু একুশ এবং তখন থেকেই তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অল ওভার ইন্ডিয়াতে সেখানে ইনসেন্টিভের কথাটা বলা হয় মানে বিশেষ করে পোষণ টাকার অ্যাপসের কথা বলা হয় ঠিক আছে যেখানে পোষণ টাকার অ্যাপস ব্যবহার করার জন্য কর্মীদেরকে অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদেরকে ঠিক আছে এই ডিটেলস এটা গাইডলাইন্স তোমরা দেখতে পাচ্ছো এবং নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে জিনিসটা বুঝতে পারবে আরো বলা রয়েছে যে মান্থলি ইনসেন্টিভ ক্রাইটেরিয়া যেমন দেখো এখানে বলা হয়েছে যে কবে থেকে মানে কবে থেকে লাগু করা হবে তো বেসিক্যালি এখানে যে বিষয়টা তোমাদেরকে তুলে ধরতে হবে সেটা হচ্ছে যে এক নম্বর কর্মীদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রোথ মনিটারিং মানে এই যে গ্রোথ মনিটারিং দেখতে পাচ্ছ সেখানে এইট্টি পার্সেন্ট গ্রোথ মনিটারিংটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে এবং এছাড়াও হোম ভিজিট কিন্তু সিক্সটি পার্সেন্ট অবশ্যই থাকতে হবে ঠিক আছে যদি না থাকে তাহলে কিন্তু সেই কর্মীরা আর এফেক্টিভ না মানে তারা কিন্তু এটার টাকাটা পাবেন না এবং কবে থেকে লাগু হয়েছে দু হাজার একুশের তোমাদের এগারো মাস থেকে ঠিক আছে এখন দু হাজার তেইশ চলছে তেইশের বারো মাস চলছে ঠিক আছে শেষের দিকে কিন্তু তোমাদের মাঝখানে শুধুমাত্র কিছু টাকা দেওয়া হয় এবং বাকি টাকা কিন্তু এখনও তোমাদের পেন্ডিং রয়েছে এবং এটা কিসের জন্য দেওয়া হয় তোমরা অলরেডি জানো যে এটা পোষণ টাকার অ্যাপ্লিকেশনসটা ব্যবহার করার জন্য মানে ডেইলি যেহেতু তোমাদের পোষণ টাকার অ্যাপসের মধ্যে ডিটেলস তথ্যগুলোকে ইনপুট ডাটাগুলোকে পুট করতে হয় এটা হচ্ছে বিষয়টা এবং এছাড়াও হেল্পারদের কী কাজগুলো আর হেল্পারদের এখানে বলা হয়েছিল একটু গাইডলাইন্সের মধ্যে যে তারা সেন্টার ওপেনিংয়ের জন্য তাদেরকে কিন্তু তাদেরকে চারশো টাকার কথা বলা হয়েছে এবং অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান ডেজ কিন্তু তাদেরকে এটা ওপেনিং করতে হবে হেল্পারদের ঠিক আছে এবং এছাড়াও আরও যে তথ্যগুলো রয়েছে এবং কত টাকা সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছিল এবং তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে এখানে পেমেন্টের বিষয়টা বলা হয়েছে কবে দেওয়া হবে দ্য পেমেন্ট উইল বি মেড থ্রু দ্য ডাইরেক্ট মানে ডিবিটি থ্রুতে করা হবে এবং বাই দ্য ফিফটিন্থ অফ দ্য নেক্সট মান্থ মানে যেই মাসে তোমাদের রিপোর্ট সাবমিট হবে তারপর পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেই টাকাটা দেওয়া হবে মানে ইনসেন্টিভের টাকাটা তোমাদের কিন্তু অনারিয়ামের কথা নয় এটা ইনসেন্টিভের কথা বলছি এবং বলা হয়েছিল যে এখানে কর্মীদের কর্মীদের পাঁচশো টাকা এবং হেল্পারদেরকে আড়াইশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমাদের কিছু মাসের কিছুদিন আগে চার পাঁচ মাসের টাকা দেওয়া হয় এবং বাকি পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের টাকাটা দেওয়া হয়নি এবং পেন্ডিং রয়েছে তো কবে দেওয়া হতে পারে যেটা এখন লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু যে সামনে লোকসভা ভোট রয়েছে লোকসভা ভোটের আগে কিন্তু এই টাকাটা তোমাদের দেওয়া বা সেটা কিন্তু রিলিজ হতে পারে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এটা ছিল ইনসেন্টিভ নিয়ে আর বাকি যেটা তোমাদের বলা হচ্ছে যে তোমাদের বিষয়টা যে আট হাজার টাকা সেই আট হাজার টাকার বিষয়টা বলে দিচ্ছি তো আট হাজার টাকাটা তোমাদের যেটা দেওয়া বলা হচ্ছিল সেটা হচ্ছে তোমাদের স্মার্টফোন নিয়ে তো স্মার্টফোন যেহেতু তোমরা জানো যে আজ থেকে দেড় দুই বছর আগে বলা ছিল এবং তারপর থেকে কোনো রকম আপডেট আসেনি যে স্মার্টফোন কবে দেওয়া হবে তো ড্যাটের সাপডেট যেটা এটাও তোমাদের কিন্তু লোকসভা ভোটের আগেই দেওয়া হবে কারণ অনেক রাজ্য রয়েছে যেসব রাজ্যতে কিন্তু স্মার্টফোন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এবং তারপর কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়েছিল কর্মীদেরকে কারণ যে স্মার্টফোনটা তাদেরকে দেওয়া হয়েছিল। সেই স্মার্টফোনগুলো কিন্তু অনেকটা যেরকম হ্যাং করে যাচ্ছে কাজ করছে না ঠিক করে কারণ যেহেতু তোমাদের প্রতিদিনের কাজ করতে হবে পশুন টাকার অ্যাপসের মধ্যে তো সেরকম ক্ষেত্রে অনেক সমস্যা দেখা গিয়েছে তো এক্ষেত্রে বেঙ্গলের যদি কথা বলা হয় তাহলে কর্মীদের কিন্তু সরাসরি আট হাজার টাকা করে দেওয়া হবে এক্ষেত্রে স্মার্টফোন ডাইরেক্টলি ডিস্ট্রিবিউট করা হবে না এবং তারপর তোমাদেরকে সেই টাকা দিয়ে কিন্তু একটা স্মার্টফোন কিনে নিতে হবে ঠিক আছে এবং কবে দেওয়া হতে পারে এটা তোমাদের যেটা খবর পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাস নাগাদ ঠিক আছে ফেব্রুয়ারি নাগাদ তোমাদের কিন্তু এটা তোমাদের দেওয়া হতে পারে ঠিক আছে এবং এখন দেখার রয়েছে যে ফেব্রুয়ারি মাসে ক তারিখ থেকে দেওয়া হতে পারে আদৌ কে আবার ডিলে হতে পারে কিনা এ বিষয়টা কিন্তু দেখো সরকারের কিন্তু অবশ্যই লোকসভা ভোট যেহেতু রয়েছে তার আগেই কিন্তু এটা তোমাদের দেওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি রয়েছে বাট এখনও ডেট কিন্তু ফাইনালাইজ করা হয়নি এটা এক্সপেক্টেড যে ফেব্রুয়ারি মাসে হয়তো তোমাদেরকে সেই টাকাটা দেওয়া হতে পারে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে তো এই বিষয়টাই ছিল আপডেটটা ভিডিওতে তো যদি তোমাদের ভিডিও হেল্পফুল মনে হবে সে লাইক করবে চ্যান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মাই ভিডিও